এই বক্তা সেই কুলাঙ্গার বক্তা বন্ধুরা মহান আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন হক কথা বলার জন্য সত্য কথা বলার জন্য এবং সত্য প্রচার করার জন্য কিন্তু কিছু কিছু মানুষ আছে সত্যের আড়ালে করছেন মিথ্যাচার আমি আন্তর্জাতিক বহু বড় বড় বক্তার বক্তব্য শুনেছি তাদের কথার মাঝে মহান আল্লাহ মনে হয় রহমত দিয়ে ভরে দিয়েছেন এত সুন্দর করে তারা আল্লাহর দিন প্রচার করছেন এত সুন্দর করে মানুষকে বুঝিয়ে সত্যের পথে আহ্বান করছেন যাদের কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন আন্তর্জাতিক এসব বক্তাদের আজ পর্যন্ত দেখলাম না তারা ইসলাম প্রচার করতে গিয়ে কারো সমালোচনা করছেন মিথ্যাচার করছেন কাউকে গালি দিয়ে বক্তব্য দিয়েছেন কাউকে কাফের ফতুয়া দিয়েছেন আমি আজ পর্যন্ত দেখলাম না ডাক্তার জাকির নায়েক নোমান আলী খান ইউসুফ এসতেজ উমর সুলেমান মাওলানা তারেক জামিল বিলাল ফিলিপস আল্লামা তারেক ওসমানী এসব বক্তাদের হাজার হাজার বক্তব্য অনলাইন জুড়ে রয়েছে কোনো একজন মানুষ তাদের বক্তব্যের মাঝে হিংসা কাউকে গালি দিয়ে কথা বলা কাউকে কাফের ফতুয়া দেওয়া উস্কানিমূলক কথাবার্তা বলা কাউকে নিয়ে মিথ্যাচার করেছেন কিনা দেখাতে পারবেন না মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য ইসলামের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে মানুষকে সত্যের পথে আহ্বান করা একজন মমিনের কাজ মহান আল্লাহ আপনাকে বলে নাই গালি দিয়ে ইসলাম প্রচার করতে আল্লাহ আপনাকে বলে নাই কাউকে কাফের ফতুয়া দিতে নবী করিম সাল্লাই সাল্লাম জীবিত থাকা অবস্থায় কাফের ওনার সামনে বসবাস করত। ইসলামের বিরোধিতা করত। নবী করিম সাল্লাহ আলাহি সাল্লাম কোনো কাফের মুর্শিক্রে গালি দিয়ে হেদায়ত করেন নাই কাফের ফতুয়া দিয়ে হেদায়ত করেন নাই ইসলামের সৌন্দর্য দেখে নবী করিম সাল্লাই সাল্লামের আচার ব্যবহার চাল চলনে মুগ্ধ হয়ে কাফের মুর্শিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন মাওলানা যদি আলোচনা করতে গিয়ে ভুল করে আপনি একজন আলেম হিসেবে দায়িত্ব হচ্ছে তার ভুলটাকে সংশোধন করিয়ে দেওয়া সেটা না করে আপনি তাকে কুলাঙ্গার বলে গালি দিচ্ছেন তাকে কাফের বানিয়ে দিচ্ছেন গালিবাজদের মধ্যে শ্রেষ্ঠ একজন গালিবাজ বক্তা আব্বাসী হুজুর তিনি মাহফিলে ইসলাম প্রচার করেন না গালি প্রচার করেন তার নাম গালিবয় আব্বাসী বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে গালিবয় আব্বাসী হুজুরের নতুন একজন ভাতিজার সাথে পরিচয় করিয়ে দিব যিনি গালিবয় আব্বাসীকে ফলো করে গালি শিখেছেন তিনি নাম আমজাদ হোসেন জালালি রীতিমতো তিনিও গালিবয় আব্বাসীর মতো ওয়াজ মাহফিলে আলেমদেরকে গালি করেন গত কিছুদিন আগে একটা মাহফিলে গালিবয় জালালি মিজানুর রহমান আজারিকে গালি দিয়ে বলেছেন মিজানুর রহমান আজাহারির জন্মে ডিস্টার্ব আছে দুঃখ মিজানুর রহমান আঝারি আমি বলবো 100 100 এটা জার্মানের মধ্যে ডিসটর্ব আছে। কি বলছে জানেন? কানার ঘরের কানা এদের বেলায় কোনো ফতুয়া দলিল নাই। আপনারা কি জানেন সর্বপ্রথম জাহান্নাম উত্তপ্ত করা হবে আলেমদেরকে দিয়ে। যারা ইসলাম প্রচার করতে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেন, যারা নিজের সুনাম ধরে রাখার জন্য অসত্য প্রচার করেন, মানুষকে গালিগালাজ করেন, ধর্মের লেবাস পরে ভণ্ডামি করেন অন্যের ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী এ সকল আলেমকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে গালিবয় জালালি হুজুর মিজানুর রহমান আজারিকে বলেছেন তার নাকি জন্মে ডিস্টার্ব আছে মহান আল্লাহ একটা মানুষকে সৃষ্টি করে আমাদের মা বোনের মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ট করেন সৃষ্টি এবং জন্ম দুইটাই তো মহান আল্লাহর হাতে তাহলে এই ভণ্ড মোল্লা যে বললেন জন্মে ডিস্টার্ব আছে জন্ম ব্যবস্থা তো করেছেন আল্লাহ তাহলে কি আল্লাহর মধ্যে ডিস্টার্ব আছে আস্তাক ফেরল্লা নাউজুবিল্লা লাগাম ছাড়া কথাবার্তা বলা ব্যক্তি কখনো ভালো মমিন হতে পারে না জন্ম নিয়ে যে গালি দিতে পারে সে কিভাবে ইসলাম প্রচারক হয় এদের কাছ থেকে মানুষ কিভাবে হেদায়েত হবে যারা ওয়াজ মাহফিলে গালি প্রচার করেন এদেরকে ধরে ধরে জুতা পিটা করা উচিত এবং এদের পাশার মধ্যে গরম ডিম দিতে হবে এদের মুখিত অপবিত্র অপবিত্র মুখ দিয়ে পবিত্র কথা বের হবে কিভাবে যে যত বেশি বড় সে তত বেশি মহৎ হয় এরা কিসের ধর্ম প্রচারক এরা মাহফিলে রীতিমতো ধর্মকে বিকৃত করছেন আল্লাহ তুমি আমাদের হেদায়েত করো এবং এসব ভণ্ড বক্তাদের কাছ থেকে একশো হাত দূরে রাখো আলেম হয়ে যারা আলেমদেরকে কাফের বলে জন্ম নিয়ে গালি দেয় তার থেকে বড় শয়তান পৃথিবীতে কেউ আছে কিনা মিজানুর রহমান আজাহারির কোনো আলোচনায় যদি ভুল কিছু থাকে তাহলে তার সামনে গিয়ে বুঝিয়ে দিয়ে আসুন সেটা না করে আপনারা মোল্লা হয়েছেন ভালো মানুষ কখনো গালি দেয় না মিজানুর রহমান যে গালি দেয় ওটা আজারিকে ভণ্ড এতে কোনো সন্দেহ নাই গালিবাজ লোক কখনো মানুষকে সঠিক পথ দেখাতে পারে না বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর আপনার সঠিক মতামত জানাবেন ওয়াজ মাহফিলে আলেমরা গালিগালাজ করে বক্তব্য দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত কমেন্ট করে জানাবেন আর বেশি কিছু বলতে চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে এ সকল ভণ্ডদের থেকে হেফাজত করুক এবং সঠিকভাবে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামুকুমা